কমিটির নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদকগণ এবং পৌরসভার প্রিয় ভোটার ভাইয়েরা, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী বন্ধুরা, আজকে 10 জানুয়ারি, ইতিমধ্যে নেতৃবৃন্দ আলোচনা করেছেন, বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাগবুনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালের 16ই ডিসেম্বর। অথচ পিতা মুজিব বাংলাদেশে নেই, পিতা মুজিব পশ্চিমা কারাগারে বন্দী, বাঙালির উৎকণ্ঠা পিতা মুজিব আছে কি নেই, এই স্বাধীনতা পূর্ণতা পেল না। এই স্বাধীনতা পূর্ণতা পেল 1972 সালের 10ই জানুয়ারি, যখন বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। পিতা মুজিবকে আমরা বাংলাদেশের মাটিতে পেয়ে বাঙালি আনন্দে উৎফুল্লিত হলো, সফল হলো আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করলাম। দুর্ভাগ্যের বিষয়, পিতা মুজিবের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, পিতা মুজিবের নেতৃত্বে সেই স্বাধীনতা বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলাম না। পাকিস্তানি মানবতার বাহিনী সহ বাংলাদেশের কুচক্রীদের চক্রান্তে 15 আগস্ট 1975 সালে পিতা মুজিব শহীদ হলেন। বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় রচিত হলো, আওয়ামী লীগের ইতিহাসে কালো অধ্যায় নেমে আসলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার জেল জুলুম হলিয়া শুরু হলো। 21 বছর পরে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বেই বাংলাদেশের আওয়ামী লীগ উঠে দাঁড়ালো, উন্নয়নের ধারা শুরু হলো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে উন্নয়নের ধারা চলছে, এই উন্নয়নের ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। 10ই জানুয়ারি সম্বন্ধে আমাদের নেতৃবৃন্দ আছেন, 71-এর প্রত্যক্ষ সাক্ষী এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব শফিক ইসলাম, যার নাম আমার আছেন, উনি বলবেন। এমনি সত্যি সন্ধিক্ষণে আজকে আমরা 10ই জানুয়ারি পিতা মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে যাচ্ছি। 30শে জানুয়ারি পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনকে উপলক্ষ করে 2-1টি কথা বলে আমি আমার কথা শেষ করব। নেতৃবৃন্দ কথা বলবেন। সাথী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছে, 30শে জানুয়ারি নির্বাচন, আমাদের জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থী হলো হাফিজুর রহমান লিটন। আমাদের আজকে 10ই জানুয়ারিতে দাঁড়িয়ে একটি শপথ নিতে হবে। পিতা মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, পিতা মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়নের ধারা চলছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের স্থানীয় পর্যায়ে নৌকাকে বিজয়ী করতে হবে, আমাদের প্রিয় নেত্রী বেগম মতিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে, এবং মতিয়া চৌধুরীর হাত ধরে যেন এই উন্নয়নের ধারা আমাদের নেতা হাফিজুর রহমান লিটন পৌরসভায় চালিয়ে যেতে পারেন। এই জন্য সামনের দিনগুলিতে আমাদের এই নকলা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকায় বসতে হবে। ইতিমধ্যে 2-1 জন বলেছেন, সোহেল বলেছেন, অনেকেই বলেছেন, আমাদের বিরোধী দলীয় প্রার্থী জনাব মিজার রহমান সাহেব সম্বন্ধে, আমি তার সম্বন্ধে কোনো কুৎসা রচনা করতে চাই না। আমি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি কথা স্মরণ করে দিতে চাই, 2004 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনারা যারা আছেন, জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছিলেন, সেই দুঃসময় আপনাদের মনে আছে, বিএনপি সন্ত্রাসীদের হাতেই বাংলাদেশ জিম্মি ছিল, শুধু নকলা নয়। এমনি দুর্বিষহ সময়ে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে মিজানকে আপনারা নির্বাচিত করেছিলেন, মিজানুর রহমান সাহেব নির্বাচিত হলেন, তারপর কি দেখা গেল? দেখা গেল আমরা দেখলাম নকলার মাটিতে বিএনপির হাত ধরে এক পাশে রাজাকার তারা, অন্য পাশে বিএনপির নেতৃবৃন্দকে হাত ধরে এগিয়ে চলছেন শপথ গ্রহণ করার জন্য। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত আছে, একজন নেতা কর্মী কেউ সে শপথ গ্রহণের দাওয়াত দেয় নাই, এমনি আজকেও তার এমনি খায়েস, সে বিরোধী দলে নির্বাচন করবে আর বিএনপির ভোটে নির্বাচিত হবে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে এই কথাটা আমি স্মরণ করে দিলাম, এই জন্য সেদিন যখন সে
বিএনপির হাত ধরে শপথ গ্রহণের অনুষ্ঠানে যাচ্ছিলাম আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা কষ্ট পেয়েছিলাম সেই কষ্টটা আজকে মনে করিয়ে দিলাম এই জন্য সামনের দিনগুলোতে যেন এমনি কষ্ট আমরা আর না পাই তাই আমি সবাইকে অনুরোধ করব আমরা যদি বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই আমাদের নেত্রী বেগম মতিয়া চৌধুরী আমাদের অভিভাবক তার হাত ধরে হাফিজ রহমান লিটন সেই উন্নয়নে তারা নকলা পৌরসভায় চালু করেছেন সেই উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে চাই তাহলে সামনে 30 জানুয়ারি আমাদেরকে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে ভোট দিতে হবে কাজ করতে হবে আজকে বঙ্গবন্ধু মোড়ালের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু চত্বরের এই দায়াতে দাঁড়িয়ে আমি শুধু একটি কথা বলতে চাই আজকে বঙ্গবন্ধু মোড়ালকে সাক্ষী রেখে এখানে যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা উপস্থিত আছেন সবাই আজকে শপথ নিয়ে যাই 30 জানুয়ারি আমরা অবশ্যই অবশ্যই হাফিজ রহমান লিটনকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো এটাই হোক 10ই জানুয়ারি আজকে আমাদের শপথ তাহলে 10ই জানুয়ারি পিতামাতার সদস্য প্রত্যাবর্তন দিবসের পূর্ণতা পাবে এবং সফল হবে উপস্থিত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।